আটটি ডিমের ওজন যথাক্রমে 54 গ্রাম, 56 গ্রাম, 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, 50 গ্রাম, 53 গ্রাম ও 51 গ্রাম। কত বলা হয়েছে? প্রথম চারটি ডিমের ওজন মোট ওজন কত গ্রাম? প্রথম চারটি আমাদের চারটি আটটি ডিমের মধ্যে প্রথম চারটি ডিমের মোট ওজন কত গ্রাম? আমাদের এই প্রথম চারটি যদি দেখি, এই এতটুকু আসে, এই 54, 56, 55, 58, এই প্রথম চারটি ডিমের মোট ওজন, মোট বলতে যোগ, এই তিন চারটি যোগ করলে যেটা আসে মোট ওজন কত গ্রাম। সহজ, তাহলে আমরা চারটি ডিমের ওজন, প্রথম চারটি ডিমের ওজন যোগ করে ফেলি, তাহলে কত আমরা অ্যান্সার করি যে প্রথম চারটি ডিমের মোট ওজন, তাহলে লিখি প্রথম চারটি ডিমের ওজন দেওয়া আছে আটটি ডিমের মধ্যে, তাহলে ডিমের মোট ওজন সমান আমরা যোগ করবো কত, এই 54 যোগ এই 56, দ্বিতীয়টার ওজন 56 যোগ এই 55 যোগ 58। সবগুলো কিসে দেওয়া আছে? গ্রামে। আমরা বন্ধনের পরে গ্রাম লিখে নেব, তাহলে এত গ্রাম। তাহলে আমরা এইটা যদি যোগ করি, তাহলে আমরা 8 আর 5 13, 13 আর 6 19, 19 আর 4 23, আমরা 23 বসাই। এরপরে আমরা এইখানে 4 5, 4 5 20, হাতে 2, তাহলে আসে কত? 22। এই 22 আসে, আমরা 22 পাই, এই 22, তাহলে এত গ্রাম। তাহলে প্রথম চারটি ডিমের ওজন আমরা পেয়ে গেলাম, এই প্রথম চারটি ডিমের ওজন হচ্ছে কত? 223 গ্রাম। এরপরে বলা হয়েছে আমাদেরকে ক্ষতে, যে ক্ষতে বলা হচ্ছে শেষের চারটি ডিমের ওজন, এই চারটি ডিমের মোট ওজন কত গ্রাম? একবারে সহজ, আরো সহজ, তাহলে আমরা শেষের চারটি, আটটি ডিমের মধ্যে শেষের চারটি, তাহলে এখান থেকে দেখি 57, 50 এবং 53 এবং 51 গ্রাম চারটি ডিমের ওজন যথাক্রমে দেওয়া আছে, তাহলে দুই এই চারটি ডিমের ওজন যোগ করলে আমরা পেয়ে যাব শেষের চারটি ডিমের ওজন কত গ্রাম। তাহলে আমরা খতে অ্যান্সার করি, তাহলে শেষের আমরা লিখি, শেষের আটটি ডিমের মধ্যে শেষের চারটি ডিমের ডিমের মোট ওজন সমান, মোট ওজন সমান আমরা পাবো, আমরা যোগ করে নেব, তাহলে 57 গ্রাম যোগ, তাহলে 50 গ্রাম যোগ 53 গ্রাম যোগ হবে 51 গ্রাম, সবগুলো হচ্ছে কি গ্রাম। এতে তাহলে সমান আমরা পাই, এই 1 আর 3 আর 4, 4 এর সাথে 11, 11 আর 1 1, তারপর 4 5 আর 20, 20 আর 1 21, তাহলে 211 গ্রাম, 211 গ্রাম, তাহলে শেষের চারটি ডিমের ওজন এই 211 গ্রাম পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে, যে দেখি বলা হয়েছে যে যে গতে সবগুলো ডিমের মোট ওজন কত, আমরা সবগুলো ডিমের মোট ওজন কত, তাহলে সবগুলো যোগ করলে যেটা হয়, আমরা অলরেডি দুইটি প্রথম চারটি এবং শেষের চারটি যোগ করে ফেলেছি, তাহলে এই দুইটার যোগফল যোগ করলে আমরা সবগুলি ডিমের ওজন পেয়ে যাব। তাহলে আমরা গতে অ্যান্সার করি যে সবগুলো ডিমের মোট ওজন কত, তাহলে গতে আমরা অ্যান্সার করি যে সবগুলো ডিমের মোট ওজন সমান, তাহলে সবগুলো মোট ওজন সমান, আমরা নিচে নিচে যোগ করব, আমরা যদি প্রথম চারটি ডিমের মোট ওজন সমান আমরা লিখি প্রথম চারটি ডিমের, আমরা ক থেকে পাই চারটি ডিমের মোট ওজন সমান, আমরা পেয়েছি মোট ওজন সমান পেয়েছি কত? 223 গ্রাম, 223 গ্রাম। এটি পেয়েছি আমরা ক হতে, আমরা লিখে দেব কোথায় থেকে পেয়েছি, তারপরে পেয়েছি আমরা খ থেকে শেষের চারটি ডিমের ওজন, আমরা শেষের যে আটটি ডিমের মধ্যে শেষের চারটি ডিমের মোট ওজন পেয়েছি আমরা কত? 211 গ্রাম, 211 গ্রাম আমরা এটা পেয়েছি খ হতে, খ হতে পেলাম। তাহলে সবগুলো ডিমের মোট ওজন সমান আমরা যোগ করব, তাহলে যোগ করলে পাই, তাহলে সবগুলো ডিমের মোট ওজন সমান, আমরা মোট ওজন সমান, আমরা সবগুলো ডিমের মোট ওজন বের করতে বলেছে,
তাহলে তিনে আরেকে চার, তারপরে দুই আরেকে তিন, তারপরে দুই 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 চার, এই এত গ্রাম, 434 গ্রাম। তাহলে সবগুলো ডিমের ওজন আমরা পেয়ে গেলাম, আমাদেরকে এটাই চাওয়া হয়েছে। তারপরে আমরা যদি দেখি যে গতে বলা হয়েছে সবগুলো ডিমের গড় ওজন কত, আমরা সবগুলো ডিম বলতে এই 8টি ডিম বোঝানো হয়েছে। তাহলে 8টি ডিমের মোট ওজন পেয়েছি কত, 434 গ্রাম, 434 গ্রাম। তাহলে এই সবগুলো ডিমের গড় ওজন আমরা এই 8 দিয়ে আমরা মোট রাশিকে, মোট সংখ্যা সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাহলে ওইটা হবে কি গড় ওজন। তাহলে ফাই আমরা সবগুলো ডিমের ওজন আমরা গতে যে 8টি ডিমের মোট ওজন সমান, মোট ওজন সমান আমরা কত, 434 গ্রাম, এটা পেয়েছি আমরা গ হতে সবগুলো ডিমের ওজন। তাহলে সুতরাং 8টি ডিমের গড় ওজন সমান, তাহলে এই ডিমগুলোর গড় ওজন সমান আমরা পাই। তাহলে সুতরাং আমরা লিখি যে তাহলে সবগুলো ডিমের গড় ওজন সমান, তাহলে গড় ওজন সমান সবগুলো ডিমের গড় ওজন সমান আসবে এই মোট সংখ্যা কত, 434, 434 ভাগ কত দিয়ে, 8 দ্বারা, 8 এত গ্রাম। তাহলে এটা হবে কি গড় ওজন, মানে 8টি ডিমের মোট ওজন এটা। তাহলে 8 দিয়ে আমরা এটা ভাগ করলে গড় ওজন পেয়ে যাব। তাহলে পাই আমরা, তাহলে ভাগ করি আমরা ক্যালকুলেটারের সাহায্যে, 434, 434 ভাগ দেব 8 দ্বারা, তাহলে আসে 54.25। তাহলে পাই আমরা এই এই ডিমগুলোর গড় ওজন, 54.25 এত গ্রাম। তাহলে গড় ওজন পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের উত্তর।